কয়েকদিন নিম্নচাপের জেরে কোথাও হালকা কোথাও আবার মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশে। ফলে এই কৃষিকাজের সময় কৃষি জমি থেকে ট্রাক্টরের চাকায় উঠে আসছে কাদা। পিচ রাস্তার ওপর কাদা পড়ে থাকায় বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। পূর্ব বর্ধমান জেলার অন্যান্য এলাকার পাশাপাশি রায়না 2 নম্বর ব্লকে ছোট বৈনান, কামারহাটি, কুমারপুর সহ বিভিন্ন এলাকায় পিচ রাস্তার ওপরে ট্রাক্টরের চাকা থেকে কাদা পড়ে সে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাইকেলে কি সিলিম আছে? হ্যাঁ। ও আচ্ছা, কি নাম? যবুনা সানা। বাড়ি? গোতান। আচ্ছা, ওখানে এখানে কোথায় যাবি? যাবো। ও আচ্ছা আচ্ছা, বেশ যা, ঠিক আছে, আস্তে আস্তে যা, চেপে যাস নি, আস্তে আস্তে যা। হ্যাঁ, সিলিম আছে? হ্যাঁ। দু সাইডে পরিষ্কার যেটা করেছো অবশ্যই ভালো, নালে যে কালকে বৃষ্টির কারণে অতিরিক্ত গোটা রাস্তাতে যেভাবে কাদা ছিল, তারপর জল পড়ে যে একদম পুরো পিচ্ছিল অবস্থা হয়ে গেছে, তার জন্য বাইক প্রচণ্ড স্লিপ করছে, খুবই অসুবিধে। রাতের বেলা তো কালকে খুবই প্রবলেম হয়েছে, চারিদিকে শুধু এই রাস্তা বলে না, কালকে টোটাল মেন রাস্তাতে সবই এরকম একই পরিস্থিতি। তো পরিষ্কার করলে অবশ্যই তো ভালো, মানুষের অনেক সুবিধা হবে। এর জন্য আপনি কি আশেপাশে কিছু বার্তা দেবেন এলাকার মানুষকে? হ্যাঁ, এলাকার মানুষকে অবশ্যই বার্তা দেবো যে যখন এই কাজ হচ্ছে রাস্তার উপর যে মাটির গাড়ি যাচ্ছে, তারপর সে মাটিগুলোকে যদি পরিষ্কার করা যায় বা এক সাইড করে দেওয়া হয়, তাহলে রাস্তাতে দুর্ঘটনা ঘটবে না আর কি। বৃষ্টি হলে যে পিচ্ছিল অবস্থা হয়ে যাচ্ছে, যে দুর্ঘটনা। একই ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকায়। পিচ রাস্তার উপরে কাদা থাকায় সেই রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে বাইক সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। সব জ্যাম হয়ে যাচ্ছে, সাইকেলের চাকা, মোটরসাইকেলের চাকা, কোনো গাড়ি যেতে পারছে না, এত কাদা। তাই রায়না 2 তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ গৃহীত হয়। সাধারণ মানুষের সুবিধার স্বার্থেই তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে ছোট বৈনান এলাকা থেকে পহলানপুর অঞ্চলে কিছুটা রাস্তা পরিষ্কার করা হয়েছে বলে জানালেন রায়না 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি অরুণ চৌধুরী। রায়না ও ভাতার থেকে কৃষ্ণ সাহা ও সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।